নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ডিফেন্স শো বাংলাতে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন এবং আমি এর আগেও বলেছিলাম, ভারতের ফোর্থ জেনারেশন তেজাসের সবথেকে আধুনিক ভার্সন তেজাস মাক ওয়ানে বিমানের প্রোটোটাইপের ফার্স্ট ফ্লাইট এই বছরই 2022 সালের জুনের শেষ অথবা জুলাইয়ের শুরুতেই করের টাইমলাইন ফিক্স করা হয়েছিল। কিন্তু বন্ধুরা, এবার এই নিয়ে অনেক বড় খবর বেরিয়ে এসেছে হালের তরফ থেকে, যার ব্যাপারেই আমরা এই ভিডিওতে জানবো। বন্ধুরা, হাল যে কতটা লেজি একটি সরকারি প্রতিষ্ঠান তা কিন্তু আরও একবার প্রমাণিত করলো তারা। বর্তমানে দেখলে একমাত্র ডিআরডিও প্রতিষ্ঠানই ভারতের ডিফেন্স সেক্টরের গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলিকে সময়ের মধ্যেই সমাপ্ত করছে। হ্যাঁ বন্ধুরা, হাল এবার তেজাস মাক ওয়ানে প্রোটোটাইপের ফার্স্ট ফ্লাইটকেও পিছিয়ে নিয়ে গেল। আর শুধু এটাই না, এর আগেও এমন খবর বেরিয়ে এসেছিল যে তেজাসের 4.5 জেনারেশন মাক টু এর ফার্স্ট ফ্লাইটও 1-2 বছর ডিলে হতে পারে, যার টাইমলাইন আগামী বছর 2023 সালে ঠিক করা হয়েছিল। তবে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডের তরফ থেকে জানানো হয়েছে, ডিলের কারণে ফ্লাইট টেস্ট আগামী বছর পৌঁছাবে না, এই বছরই টেস্ট ফ্লাইট করিয়ে নেওয়া হবে সমস্তর। তবে বন্ধুরা, এখানে বলে রাখি, মাক টু এর মতো ফান্ডিংয়ের কারণে তেজাস মাক ওয়ানে লেট হচ্ছে না, বরঞ্চ কিছু বিদেশি কম্পোনেন্ট সঠিক সময়ে ডেলিভারি না হওয়াতেই এর টেস্ট পিছাতে হলো, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কম্পোনেন্টটি হাল এখনও হাতে পায়নি। কিন্তু বন্ধুরা, ভবিষ্যতে ভারত এই সমস্ত কম্পোনেন্ট স্বদেশীভাবেই দেশেই নির্মাণ করার পরিকল্পনা করেছে, যার ফলে তেজাসের রাডার থেকে ইঞ্জিন এবং বাকি সমস্ত ইলেকট্রিক ইকুইপমেন্টস ভারত স্বদেশীভাবেই দেশেই নির্মাণ করবে, যার ফলে বন্ধুরা ভারতকে কিন্তু আর অপর দেশের উপর এইভাবে নির্ভর হতে হবে না। তবে বন্ধুরা, এই বছরই তেজাস মাক ওয়ানে বিমানের ফার্স্ট ফ্লাইট করিয়ে নেওয়া হবে। বন্ধুরা, বর্তমানে হালের কাছে দুটি মাক ওয়ানে বিমানের প্রোটোটাইপ মজুদ আছে, তাই বলা হচ্ছে আগামী মাসে এই দুই প্রোটোটাইপ ভারতের ফার্স্ট ফ্লাইট টেস্ট কমপ্লিট করবে। বন্ধুরা, হাল কিন্তু এই দুটি প্রোটোটাইপকে তেজাসের প্রথম ভার্সন মাক ওয়ান বিমানের দ্বারাই নির্মাণ করেছে, মাক ওয়ানেতে আপডেট করে, যেখানে এর কম্পোনেন্ট এবং কিছু ইলেকট্রিক ইকুইপমেন্টসের সাথে এর কম্প্যাক্ট রেঞ্জকেও পরিবর্তন করা হয়েছে মাক ওয়ানে ভার্সনে ডেভেলপ করতে। এই কারণে এই প্রোটোটাইপ নির্মাণ করতে হালের বেশি সময় লাগেনি, এবং এর সবথেকে বড় ফায়দা হলো ভবিষ্যতে এয়ারফোর্স যে 40টি মাক ওয়ান বিমানকে ডেলিভারি পাবে পুরো সংখ্যায়, তা কিন্তু খুব সহজেই হাল আপগ্রেড করে মাক ওয়ানে ভার্সনে নিয়ে আসতে পারবে। বন্ধুরা, বর্তমানে ভারতীয় এয়ারফোর্স 40টির মধ্যে 32টি এই প্রকার সিঙ্গেল সিটার বিমানের ডেলিভারি পেয়েছে, এবং বাকি 8টি টু সিটার বিমানও খুব শীঘ্রই এয়ারফোর্সে সামিল হবে। তো বন্ধুরা, হাল যেভাবে এই সামান্য মাক ওয়ানে ভার্সনের ফ্লাইং টেস্টকে এতবার ডিলে করেছে, তা কি ভারতের আপকামিং বাকি অ্যাডভান্স ফাইটার প্রোগ্রামেও প্রভাব ফেলবে, আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এখনের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।